হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, আজ ইন্ডিয়ান নেভিকে নিয়ে একটা খুবই বড় খবর সামনে আসছে, যা এক ঝটকায় ভারতীয় নৌবাহিনীর ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। কেননা হালেই ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এক RFIকে জারি করা হয়েছে, যার দৌড় এবারে ভারতের দ্বারা সবচেয়ে শক্তিশালী অ্যাম্ফিবিয়াস ভেসেল ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকসকে তৈরি করতে চলেছে। যদিও এর যা রিকোয়ারমেন্ট জারি করা হয়েছে তাতে এটাকে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকসের বদলে হেলিকপ্টার কেরিয়ার বলাই ঠিক হবে। আর বন্ধুরা, ভারতের দ্বারা এই মুহূর্তে এই ধরনের প্রায় 4টির মতো হেলিকপ্টার কেরিয়ারকে ভারতে তৈরি করা হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করবো যে ভারতের এই নতুন হেলিকপ্টার কেরিয়ার কত বেশি শক্তিশালী হবে ও তার সাথে কবে এই ক্যারিয়ারকে ভারতীয় নৌবাহিনীতে সামিল করা যাবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে থাকবে যে এই ধরনের হেলিকপ্টার কেরিয়ারের জন্য এর আগেও কিন্তু নৌবাহিনী দ্বারা এক টেন্ডারকে জারি করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ে যে দুটো কোম্পানিকে শর্টলিস্ট করা হয়েছিল তার মধ্যে একটি কোম্পানি পুরোপুরি ব্যাংক্রাপ্ট হয়ে যায়, যার দরুন ওই টেন্ডারকে সেই সময় ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কিন্তু ফাইনালি এখন আবার নতুন করে এই হেলিকপ্টার কেরিয়ারকে কেনার জন্য এক নতুন টেন্ডারকে জারি করা হয়েছে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক বা এই হেলিকপ্টার কেরিয়ার ভারতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন? তো বন্ধুরা, এর পেছনে মূলত দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, যদি আপনারা ভারতের এই সামুদ্রিক কেরিয়াকে খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভারতের কাছে প্রচুর পরিমাণে ছোট বড় দ্বীপ রয়েছে, তা সে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হোক বা লাক্ষাদ্বীপ। ফলে এই সমস্ত দ্বীপকে রক্ষা করতে বা এখানে খুব দ্রুত অপারেশন চালাতে হলে এই জাতীয় অ্যাম্ফিবিয়াস ভেসেল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর দ্বিতীয়ত, বর্তমানে ভারত মহাসাগর রিজিয়নে লাগাতার চীনের দবদবা বাড়ছে, বিশেষ করে শ্রীলঙ্কার পাকিস্তানে তো চীন তাদের পোর্টও তৈরি করছে। সেক্ষেত্রে ভবিষ্যতে যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি ভারতীয় সেনাকে অন্য দেশের এলাকায় ঢুকে সেখানে কন্ট্রোল নিতে হয় তখন কিন্তু এই জাতীয় অ্যাম্ফিবিয়াস ভেসেল বা হেলিকপ্টার কেরিয়ারের প্রয়োজন পড়বে, যার সাহায্যে আমরা আমাদের সেনাবাহিনীকে অন্য দেশের জমিতে পাঠাতে পারবো কব্জার জন্য, যার জন্য আমেরিকা আর চীন এই জাতীয় ভেসেলকে কিন্তু ভারী মাত্রায় ব্যবহার করে। ফলে বন্ধুরা, এই নতুন 4টি হেলিকপ্টার ভারতীয় নৌবাহিনীর অন্য দেশের এলাকায় হামলা করা বা সেখানে কব্জা করার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। এছাড়াও কোনো প্রাকৃতিক ডিজাস্টারের সময় উদ্ধার কার্যও কিন্তু এর ব্যবহার করা যাবে, যেটা ভারতীয় নৌবাহিনী না কেবল ভারতে বরং বিভিন্ন দেশে করতে থাকে। যাই হোক, এর থেকে এটা তো বোঝা গেল যে ভারতের এই হেলিকপ্টার কেরিয়ার ভারতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ভারতের এই 4টি হেলিকপ্টার কেরিয়ার কত বেশি শক্তিশালী হবে। তো বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে যে RFIকে জারি করা হয়েছে তার মতে এই 4টি হেলিকপ্টার কেরিয়ারের প্রত্যেকটিতে প্রায় 540 জনের মতো সেলার থাকবে, যারা এই পুরো ভেসেলটাকে অপারেট করবে, এবং এতে কমপক্ষে 900 জনের মতো সৈনিককে বহন করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এই 4টি ভেসেল মিলে মোট 3600 জন সৈনিককে একসাথে ক্যারি করা যাবে। বাকি এই জাহাজের স্পেসিফিকেশনের কথা যদি বলি তাহলে এই জাহাজ প্রায় 200 মিটার লম্বা হতে হবে, যা ভারতের যে INS বিক্রান্ত এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে তার তুলনায় কিছুটা ছোট হবে। এছাড়া এই জাহাজের স্পিড প্রায় 14 থেকে 16 নটস পর্যন্ত হবে, মানে কিলোমিটারে ধরলে প্রায় 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই জাহাজ চলতে পারবে। এছাড়া এর রেঞ্জের কথাও যদি বলি তাহলে এর রেঞ্জ প্রায় 10,000 নটিক্যাল মাইল বা 18,000 কিলোমিটারেরও বেশি হবে। বাকি এই ভেসেলের হাতিয়ারের কথা যদি বলি তাহলে এই হেলিকপ্টার কেরিয়ারে মোট 32টির মতো শর্ট রেঞ্জের ভার্টিক্যাল লং সার্ফেস টু এয়ার মিসাইল থাকতে হবে, যা এটাকে শত্রুর যে কোনো ধরনের হাওয়াই হামলা, তা সে মিসাইল হোক বা কোনো এয়ারক্রাফ্ট, তার থেকে সুরক্ষা প্রদান করবে। আর এর জন্য অলরেডি ভারতের কাছে ভিয়ারসাম মিসাইল ডিফেন্স সিস্টেম তো মজুদই রয়েছে, যাকে হালেই DRDO ডেভেলপ করেছে। ফলে সম্ভবত এই ভিয়ারসামের যে নেভাল ভেরিয়েন্টকে DRDO তৈরি করছে তাকেই হেলিকপ্টারে যুক্ত করা হবে। এছাড়া ক্লোজ কম্ব্যাটের কথা যদি বলি তো ক্লোজ কম্ব্যাটের জন্য এতে 4টির মতো AK-630 ক্লোজ ইন ওপেন সিস্টেমকেও যুক্ত করা হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র এখনকার জন্য, ভবিষ্যতে যখন ভারত শক্তিশালী ডাইরেক্ট এনার্জি ওপেন বা কোনো লেজার হাতিয়ারকে তৈরি করে ফেলবে তখন কিন্তু এই AK-630কে পরিবর্তন করে সেখানে এই লেজার হাতিয়ার বা এই জাতীয় কোনো ডাইরেক্ট এনার্জি ওপেন্সকে ব্যবহার করা হবে। এছাড়াও এই জাহাজকে সুরক্ষা দেওয়ার জন্য এতে প্রায় 6টার মতো হেভি মেশিন গান আর 8টার মতো মিডিয়াম মেশিন গান, অর্থাৎ মোট 14টার মতো মেশিন গানকে যুক্ত করা হবে। যাই হোক, এবারে আসে এই ভেসেলের সেন্সারের কথা। তো বন্ধুরা, এটা একটি EF ব্যান্ডের এয়ার টু সার্ফেস সার্ভিলেন্স র্যাডার, একটা CD ব্যান্ডের এয়ার সার্ভিলেন্স র্যাডার এবং তার সাথে সার্ফেসে নজরদারি চালানোর জন্য একটা সার্ফেস সার্ভেলিয়েন্স র্যাডারকেও যুক্ত করা হবে। এছাড়াও দুটো আই ব্যান্ড আর একটা ইলেকট্রো অপটিক্যাল অ্যান্ড ইনফ্রারেড সেন্সারকেও যুক্ত করা হবে এই হেলিক্যারিয়ারে। যাই হোক, এগুলো তো গেল সেন্সার আর হাতিয়ার। এবারে কথা বলা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আর তা হলো এই হেলিকপ্টার কেরিয়ার কতটা ক্যাপেবল হবে বা কতটা শক্তিশালী হবে। তো বন্ধুরা, যেমনটা আমি শুরুতেই বললাম যে এটাকে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক্স বলা হলেও অ্যাকচুয়ালি এর যে ডেক সেটা কোনো হেলিকপ্টার কেরিয়ারের মতনই হবে, যার দরুন এতে কমপক্ষে দুটো হেভি লিফ্ট হেলিকপ্টার থাকতে হবে যা প্রায় 40 টনের টেক অফ ওয়েটের ক্ষমতা যুক্ত হবে। এছাড়া 12টির মতো স্পেশাল অপারেশন হেলিকপ্টার থাকবে, যেটা সম্ভবত MH-60 রোমিও হতে পারে, এবং তার সাথে দুটোর মতো অতিরিক্ত শিপবর্ন আয়ারম্যান এরিয়াল ভেহিকেলকেও বহন করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ সোজা ভাষায় বললে এই হেলিক্যারিয়ারে মোট 16টার মতো এয়ারক্রাফ্টকে ব্যবহার করা যাবে, যার মধ্যে 4টি স্পেশাল অপারেশন হেলিকপ্টারকে একই সাথে অপারেট করা হবে।
যাই হোক, এটা গেল এই জাহাজের ফ্লাইং ক্যাপাবিলিটি। এবার আসে এই জাহাজের অ্যাম্ফিবিয়াস ক্যাপাবিলিটির কথা। তো বন্ধুরা, অ্যাম্ফিবিয়াস ক্যাপাবিলিটির কথা বললে এই ভেসেলের চারটের মতো ল্যান্ডিং ক্রাফট ভেহিকেল পার্সোনাল এবং চারটের মতো ল্যান্ডিং ক্রাফট মেকানাইজডকে বহন করার ক্ষমতা থাকবে। আর এটা কিন্তু অনেক বেশি জরুরিও, কারণ দেখুন, যদি কোনো কারণে ভারতকে শত্রুর কোনো দ্বীপ বা এরিয়াতে কব্জা করতে হয়, সেক্ষেত্রে এই হেলিকপ্টার ক্যারিয়ার ডাইরেক্টলি কিন্তু ওই এলাকার খুব কাছে যেতে পারবে না, কেননা ওখানে যে শত্রুপক্ষ থাকবে তারা এই ভেসেলে অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে এই হেলিকপ্টার ক্যারিয়ার ওই শত্রুর রেঞ্জের বাইরে থাকবে এবং এই ক্যারিয়ারের পেছনে যে লোয়ার ডেক থাকবে সেটাকে খুলে দেওয়া হবে, যার দরুন এখানে প্রায় 5-10 মিটারের মতো জলে ভরে যাবে। ফলে খুব সহজেই এর ভেতরে থাকা এই সমস্ত ল্যান্ডিং ক্রাফটের সাহায্যে এই ট্রুপসগুলিকে ক্যারিয়ার থেকে গ্রাউন্ডে পৌঁছে দেওয়া হবে, যারা ওই এরিয়াকে কব্জা নেবে এবং ততক্ষণ এই হেলিক্যারিয়ার ওদেরকে এয়ার সাপোর্ট প্রোভাইড করবে। বাকি গ্রাউন্ড ফোর্সের কথা যদি বলি, তাহলে যেমনটা আমি শুরুতেই বললাম যে এতে প্রায় 900 জনের মতো ট্রুপস থাকবে এবং তার সাথে আরও 6টির মতো মেইন ব্যাটেল ট্যাঙ্ক, 20টার মতো ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল আর প্রায় 40টার মতো ট্রাককেও ক্যারি করতে পারবে, যেটা খুবই জরুরি অন্য এলাকায় ঢুকে সেখানে গ্রাউন্ডে কন্ট্রোল নেওয়ার জন্য। ফলে ওভারঅল যদি এই হেলিকপ্টার ক্যারিয়ারকে দেখেন, তাহলে এটা অনেক বেশি আধুনিক ও ওয়েল ইকুইপটেড হবে, যা যে কোনো ধরনের যুদ্ধের ময়দান যেটা অন্য কোনো দেশে বা দ্বীপে হবে সেখানে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেবে। বাকি চারটি হেলিকপ্টার ক্যারিয়ারে ভারতীয় নৌবাহিনীতে কবে যুক্ত হবে তার কথা যদি বলি, তাহলে RFI অনুযায়ী যেদিনকে এই ভেসেলের কন্ট্রাক্টকে সাইন করা হবে ওই কোম্পানির সাথে, সেদিন থেকে শুরু করে আগামী 5 বছরের মধ্যে এই প্রথম জাহাজের ডেলিভারি করতে হবে এবং তারপর প্রত্যেক বছর একটা করে ভেসেলের ডেলিভারি হবে। অর্থাৎ প্রায় ধরে নিন 8-9 বছর সময় লাগবে এই সমস্ত ভেসেলের ডেলিভারি করতে। ফলে বন্ধুরা, এই পুরো বিষয়টিকে শেষে সাম আপ করতে হলে আমি এইটুকুই বলবো যে এই চারটে হেলিকপ্টার ক্যারিয়ার ভারতের শক্তিকে আগের তুলনায় কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।